আখাউড়ার দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আখাউড়ার সাংবাদিক সমাজ। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেএসসি পরীক্ষায় নকলের সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আখাউড়ার সাংবাদিক সমাজ। আজ দুপুরে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সভায় প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়। গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা আক্তারের আদালতে নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি, আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম এবং দৈনিক যুগান্তর, ডেইলি অবজারভার ও আখাউড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশুর বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়। 14 নভেম্বর জেএসসির গণিত পরীক্ষায় আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষকদের সহায়তায় নকল হওয়া সংবাদ জাতীয় দৈনিক যুগান্তর সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়। প্রকাশিত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদে ক্ষিপ্ত হয়ে 25 দিন পর মণিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ইকবাল বাদী হয়ে ওই সাংবাদিকদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা দায়ের করেন। সভায় সভাপতিত্ব করেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নাসির উদ্দিন, কাজী মফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, বাদল আমিন, শফিকুল ইসলাম খান, ফজলে রাব্বি, মোহাম্মদ শরীফুল ইসলাম জালাল, হোসেন মামুন, ময়মুন ইসলাম, কবি আফজল খান শিমুল, শেখ মনির হোসেন নিজাম, আবির মোহাম্মদ, জুয়েল মোজাদ্দেদি, সেজান খান, সাইমুন মিয়া প্রমুখ। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না হলে পরবর্তী কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। আখাউড়া প্রতিনিধি আশরাফুল মামুনের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলংকার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলংকার। স্বত্বাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা, ঢাকা।